নমস্কার, আমি কেকা ভট্টাচার্য, গড়িয়াহাট রোড সাউথে থাকি। শ্রীমতীর জন্মদিনে মানে শ্রীমতীর দরবারে আজকে বিশেষ দিন, শুভ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমি দুকলি গান শোনাচ্ছি। দেখা দিকার বার জন্মের প্রথম শুভ দেখা দিকার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহে লেখা পড়ি উদ্ঘাট সূর্যের মত দেখা দিকার বার জন্মের প্রথম শুভ শ্রীমতীর দরবারে আজকে যে বিশেষ দিন জন্মদিন, সেই তারকে মাথায় রেখে আমি বলতে চাই যে আমি কিন্তু এই পরিবারের মানে আমাকে পরিবারই বলতে চাইছি, এই পরিবারের আমি নতুন সদস্য। কিন্তু নতুন হওয়া সত্ত্বেও এর সঙ্গে যেন আমার অনেক দিনের আত্মিক যোগাযোগ, মানে আমার যেন মনে হয় কতদিনের পুরনো চেনা। এত সুন্দর একটা জায়গা এই শ্রীমতীর দরবার, এখানে আমরা মহিলারা সব কিছু মানে শেয়ার করতে পারি। যেমন এদের বিভিন্ন রকমের প্রোগ্রামস হয়, যেমন সাংস্কৃতিক, হ্যাঁ, সুন্দর সুন্দর প্রোগ্রামস হয়, নাচ গান, কবিতা, তারপরে রান্নাবান্না সব কিছুই, এবং আস্তে আস্তে সব কিছুতেই আমি পার্টিসিপেট করছি এবং আমার ভীষণই ভালো লাগছে। এবং আরেকজনের নাম না বললেই নয়, সে হচ্ছে মৌসুমী রায় সরকার, এই শ্রীমতীর দরবারের কর্ণধার। এনাকে উনি যদিও আমার থেকে ছোট, কিন্তু তবু তার আতিথেয়তা, তার সব কিছু, তার যে সব সময় আমাদেরকে সবসময় সহায়তা করে, সব কিছুতেই আমাদের প্রবলেম ফেস করতে আমাদের দেয় না, সবসময় বলে হ্যাঁ হবে চলো। এই যে একটা সুন্দরভাবে আমরা পারি ওর কাছ থেকে সব কিছু পেতে, সেই জন্য ওকে তো আমি ওর তুলনা ও নিজেই মৌসুমী রায় সরকার। এবং বিভিন্ন রকমের এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, হ্যাঁ, প্রতিযোগিতা হচ্ছে, আমি পার্টিসিপেট করছি, আমার ভীষণ ভালো লাগছে। এই যে অতিমারি গেল, দু বছর অতিমারি গেল, অতিমারির জন্য অনেকেরই প্রিয়জনদের অনেকেই হারিয়েছে, যেটা দুঃখের বিষয়। সে দুঃখ তো রিপ্লেস করা কোনোদিন যাবে না, কিন্তু আমাদের অতিমারি এটাও শিখিয়ে গেছে যে আমাদের কি করে বাঁচতে হয়, মানে আনন্দে গা ভাসাতে হয়। কারণ জীবনটা দুদিনে, বেশি দিন তো আমরা কেউ বাঁচবো না, কিন্তু যতদিন থাকবো ততদিন যেন খুব আনন্দে, আনন্দ করে সবার সঙ্গে মিলিয়ে মিশে যেন কাটাতে পারি। লোকেরা বলে মেয়েরা মেয়েদের শত্রু, কিন্তু এখানে যখন আমি ইয়ে হলাম মানে পার্টিসিপেট করলাম বা এখানে ভর্তি হলাম, সদস্য হলাম শ্রীমতীর দরবারে, তখন দেখলাম না সবাই তো আমাদের, সবাই হাত ধরে, সবাই মিলে, সব মহিলারা সব আনন্দ করে আমরা সব কিছু অনুষ্ঠান করছি, সবাই সবার দিকটা দিচ্ছি, মৌসুমী রায় সরকার তো আছে এবং আরও সবাই এইভাবেই আমাদের আনন্দ করে সারা জীবন কাটিয়ে যেতে চাই। আর চাই শ্রীমতীর দরবার অনেক অনেক দিন ধরে চলুক, আর আমরা এইভাবে আনন্দে যেন দিন কাটাতে পারি এবং চলুক। এটাই বাবা লোকনাথ বাবার কাছে প্রে করি যেন এটা অনেক দিন ধরে চলে এবং খুব আনন্দ করে আমরা যেন চলতে পারি, চালাতে পারি, এবং ওরা চালাক আমরা চলি, এই হচ্ছে কথা। আর এটাও বলছি আপনাদের যে সত্যি কথা বলতে কি, এই যে শ্রীমতীর দরবার, এই দরবারকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। আমি একটু পায়েস করেছি বাড়িতেই ঘরোয়া, আর একটু মিষ্টি, একটু এই কেকটা আনতে পারিনি, একটু চকলেটস, এইগুলো দিয়েই একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, এগুলো দিয়েই একটু সাজিয়েছি। এইভাবেই আমি জন্মদিনটাকে উদযাপন করছি শ্রীমতীর দরবারে। আপনারা প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো।